বন্ধুরা এই যে বাজিটা দেখছেন এই বাজিটার নাম হচ্ছে হোয়াইট তুপি এটার ফুলকিগুলো পুরোপুরি সাদা হয় আজ আপনাদের দেখাবো এই বাজিটাকে এবং কি ম্যাটেরিয়াল কতটা পরিমাণ নেবেন বন্ধুরা আর একটা কথা এই বাজিটা অনেকদিন সংরক্ষণ করা যায় এটাই একমাত্র বাজি যেটা এক বছরের বেশিও ভালো কন্ডিশনে থাকে এই হোয়াইট টুপড়ি বানানোর জন্যে কোন কোন ম্যাটেরিয়াল কি পরিমাণ লাগবে একবার দেখে নিন এটা সোরা ডাস্ট এটা নেওয়া হচ্ছে আড়াইশো গ্রাম এটা ব্যারাইটার ডাস্ট এটাও নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম এটা অ্যালমোনিয়াম চুর এটা নেওয়া হচ্ছে তিনশো গ্রাম এটা অ্যালমোনিয়াম ডাস্ট এটা নেওয়া হচ্ছে একশো গ্রাম এটা গন্ধক এটা নেওয়া হয়েছে আশি গ্রাম এই বাজিটা বানানোর জন্যে এই পাঁচটা লাগবে এখন এলমিনিয়াম ডাস্ট এবং অ্যালুমিনিয়াম চুল এই দুটোকে বাদ দিয়ে বাকি জিনিসগুলোকে ভালো করে চেলে নিতে হবে সোরা এবং বেড়াইটা। এই দুটো আইটেমকে একসঙ্গেই চেলে নেব ঠিক এইভাবে গন্ধকটাও চেলে নিতে হবে গন্ধকটা চালা হয়ে গেল এখন অ্যালমিনিয়াম চুরটা এটা অ্যালুমিনিয়াম চুর এটাকে একটু দু হাতে চাপ দিয়ে একটু ভেঙে নিতে হবে যতটা ভাঙা যায় পুরোটাকে এইভাবে ভেঙে নিতে হবে একটু পুরো তিনশো গ্রামই এইভাবে একটু ভেঙে নিলাম অ্যালুমিনিয়াম ডাস্টটাকে মিশিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ডাস্ট হাওয়ায় উড়তে থাকে পজিটিভলি এটা মেশানোর আগে মাস্ক পরে নেবেন আর আর একটা আমি দেখে দিচ্ছি এটাও নেবেন এটা ভালো কোয়ালিটির তারপিন তেল এটা অ্যালুমিনিয়াম ডাস্টের সঙ্গে মিশিয়ে দিলাম যাতে এটা উড়ে নাকে না যেতে পারে এই তারবির তেল মেশানোর জন্য অ্যালুমিনিয়াম ডাস্ট আর উড়বে না মাস্ক কিন্তু অবশ্যই পরবেন আমি আগেই বলে দিয়েছি এখন এই পাঁচটা আইটেমকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় যদি বেশিও লাগে তাও কিন্তু সময়টা দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এই বাজিটা কেমন হবে সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার মিক্সিংটা কেমন হল তার উপর খুব সুন্দর করে পুরোটা মিক্স করে নিতে হবে ভালো করে মিক্সিং করা হয়ে গেল এই টুপড়িটা গোল্ডেন টুপড়ি থেকে কম ফাটে ওই জন্যে ফায়ারিং হোলটা খুব একটা বড় করব না স্লাইড বড় করা হয়েছে আর এই বড় সাইজের খোলটা ইউজ করব এই রেডি মশলা এখন এই পটে ভরে যতটা পারা যায় টাইট করব তার জন্যে এটা যেহেতু খোলটার সাইজটা বড় আঙুলটা ঠিকমতো ভেতরে যাবে না আমি কাঠের স্টিকই ইউজ করবো এটা টাইট করার জন্য। এটাকে যতটা সম্ভব পিটিয়ে পিটিয়ে টাইট করতে হবে যত টাইট করা যাবে তত ভালো হবে মশলা পুরোপুরি ভরা যাবে না ওপরের দিকে হাফ ইঞ্চি গ্যাপ রাখতে হবে মাটিটা দিয়ে ভালো করে টাইট করার জন্যে কাঠের স্টিক দিয়ে পিটিয়ে পিটিয়ে খুব ভালো করে টাইট করতে হবে যত টাইট করতে পারবেন তত কিন্তু ভালো হবে মাথা রাখবেন এটাই আর ওপরের দিকে এই হাফ ইঞ্চি গ্যাপ রাখতে হবে শুকনো এটেল মাটি দিয়ে ভালো করে সিল করার জন্য। টাইট করে মশলা ভরা হয়ে গেল এখন ছোট্ট একটা পলিথিনের লেয়ার দিয়ে দেব এই মশলাটার উপরে তারপর মাটি দিয়ে সিল করে দেব মশলা ভরা হোলটাকে এবার শুকনো এটেল মাটি দিয়ে খুব টাইট করে সিল করে দিতে হবে এই হোয়াইট তুবড়িটা কমপ্লিট হয়ে গেল এখন আগুন ধরালেই জ্বলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা